বুঝলাম না, ঝড় উঠছে বাইরে, ঝড় উঠছে। তো ঝড় উঠুক না কেন, আমি তো ঝড় উঠাচ্ছি এখানে, ঝড় উঠুক। তো ভাইরা, আমি অত্যন্ত দৃঢ় চিত্তে আজকে ঘোষণা করছি, আপনাদের চাওয়া এবং পাওয়া বিসমিল্লাহ শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে। পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। আমি শুধু দুটা কথা বলি, যেটা হলো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন, ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় নির্বাচন। আন্দোলনের নামে সন্ত্রাস ও হিংসার রাজনীতি কখনো দেশ ও সমাজ অর্থনীতির জন্য কল্যাণকর হতে পারে না, বরং তা রাজনৈতিক পরিবেশ তমাশাচ্ছন্ন করে তোলে। সংঘাত ভুলে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে এসে গণতন্ত্রকে বিকশিত হতে আমাদের সকলের সহায়তা করা উচিত। রাজনীতি থেকে হিংসা হানাহানি অবসান ঘটিয়ে একটু সহিষ্ণু গণতান্ত্রিক রীতিনীতি, মহান সংবিধানকে রাখতে হবে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক রীতিনীতি ও মহান সংবিধানের আলোকে। বাংলাদেশের জনগণ নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশে গণতন্ত্রের চর্চার ইতিহাসকে আরও সমৃদ্ধ বেগবান করবে, এটাই সকলের প্রত্যাশা। আমি অত্যন্ত দৃঢ় চিত্তে আজকে ঘোষণা করছি, আপনাদের চাওয়া এবং পাওয়া বিসমিল্লাহ শুরু হবে আগামী সেপ্টেম্বর মাসে। পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। আজকে ঘোষণা করলাম, আগামী সেপ্টেম্বরে পাবনা থেকে ঢাকা সরাসরি রেল যোগাযোগ শুরু হবে, স্থাপিত হবে। আপনারা পাবনা ঢাকা যে রেলটি চলবে সেই রেলের নামকরণ কি হবে সেই নাম আপনারা এখন ঠিক করবেন, পাবনা ঢাকা এক্সপ্রেস। এই পাবনা ঢাকা এক্সপ্রেসের নামকরণ কি হবে এইটা আপনারা এখন ঠিক করেন।